দেখতে পাই দেখতে পাই দাঁড়া এক দাঁড়াতে পাই থেকে 2 অক্টোবর পর্যন্ত সারা ভারতবেশী স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়ে গেছে। হ্যাঁ, সেই উপলক্ষে আমরাও ছোটো ছোটো কচিকাঁচা শিশুদেরকে নিয়ে স্বচ্ছ ভারত অভিযানের অংশগ্রহণ করতে যাচ্ছি, যাতে স্বচ্ছ ভারত নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। স্বচ্ছ ভারত অনেক মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, সুস্থ একটি স্বাভাবিক সুস্থ স্বাস্থ্য গড়ে তুলতে পারে সমাজে, এটাই মূল লক্ষ্য। এই উপলক্ষে আমরা কালীখোলা এডিসি ভিলেজ অন্তর্গত প্রথমরা চৌধুরীপাড়া ছোটো ছোটো শিশুদেরকে নিয়ে আজ আটকা বাজারে আমরা সাধারণ শিশুদেরকে নিয়ে ছোট্ট একটা বাজার, ওই বাজারে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরাও মানে খুব আনন্দিত হলাম বাচ্চাদেরকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা দিক থেকে। 26 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত সারা ভারতব্যাপী স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়ে গেছে। স্বচ্ছ ভারতের মূল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে অনেকগুলি। প্রথম দিন আমরা বৃক্ষরোপণ করেছি মাদেরকে নিয়ে, বাচ্চাদের মাদেরকে নিয়ে। দ্বিতীয় দিন আমরা ছাত্রছাত্রীদের মধ্যে একটি আর্ট কম্পিটিশন বা প্রতিযোগিতা করেছি। আজ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে আমরা নেমেছি। প্রথম আমরা স্কুল পরিষ্কার করলাম, এরপরে আমরা আখা বাজার ছোটো বাচ্চাদেরকে নিয়ে ছাপাই করলাম, এখন আমরা রাস্তা পরিষ্কার করতেছি। এই লক্ষ্যে আমরা যাতে পোলাপানের মনের মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আসে, সেই লক্ষ্যে আমরা এই অভিযানকে অংশগ্রহণ করতে পেরে খুব খুশি হয়েছি।